রিসেন্টলি বয়া বেশ কিছু দারুণ দারুণ প্রোডাক্ট তৈরি করেছে, এবং তার ভিতরে আমার কাছে আছে বয়া বিওয়াই এক্সএম সিক্স কে টু এই ওয়ারলেস মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনের বিশেষত্ব হলো বয়া এখানে ধামাকা ধামাকা ফিচার দিয়ে ভরে রাখেনি, তবে যে ফিচারগুলো দিয়েছে সেগুলো একদম টপ নচ। বয়া বিওয়াই এক্সএম সিক্স কে টু এই ওয়ারলেস মাইক্রোফোনটির আনবক্সিং করবো এবং এটার ফিচার সম্পর্কে জেনে নেব, এবং এই পুরো সেগমেন্টটি আমি রেকর্ড করব এই মাইক্রোফোন ব্যবহার করে। সো ইনডোর কন্ডিশনে এটা কীরকম অডিও কোয়ালিটি দিতে পারে, যারা এরকম রিভিউ তৈরি করেন কিংবা ঘরে বসে ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য কীরকম হতে পারে বেটার একটা আইডিয়া পাবেন। এই মাইক্রোফোনটির বর্তমান দাম 16,500 টাকা, যা আপনারা কিনতে পারবেন কিয়ান অনলাইন শপ থেকে। JP101 এই কুপন কোডটা যদি ব্যবহার করেন যখন কিনছেন, তখন কিন্তু আপনারা সারা বাংলাদেশ ব্যাপী ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। শুধু এই প্রোডাক্টটা না, kian.com.bd এই ওয়েবসাইটে আপনারা আপনাদের ভিডিও কন্টেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় সকল গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তাদের বিস্তারিত সকল কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে লাগবো, অ্যান্ড থ্যাংকস টু কিয়ান অনলাইন শপ আমাদের আজকের এই ভিডিওটি সাপোর্ট করার জন্য। এরকম একটি বড় সড়ো বক্সে মাইক্রোফোনটি পাবো, ওপেন করলে ভেতরে আরেকটি বক্স পাবো এবং তার নিচে একটি কেসের ভিতরে মাইক্রোফোন ইউনিটগুলো থাকবে। অ্যাক্সেসরিজ বক্সে একটা টিআরএস টু টিআরএস কেবল, একটা টিআরএস টু টিআরআরএস কেবল, দুইটা লেভেলিয়ার মাইক্রোফোন, ট্রান্সমিটারের জন্য দুইটা ব্ল্যাক কালারের ডেড ক্যাট, একটা ক্যারিং পাউচ এবং কিছু ডকুমেন্টেশন পাবো। হাঙ্কি পাঙ্কি কম এরকম স্ট্রেট ফরওয়ার্ড একটা চার্জিং কেস পাবো, যেটার ডান পাশে একটা টাইপ সি পোর্ট পাবো, যেটার মাধ্যমে এটাকে চার্জ করতে পারবো। এ পাশে এলইডি ইন্ডিকেটার রয়েছে এবং একটা বাটন রয়েছে, প্রেস করলে পরে কতটুকু চার্জ আছে এই কেসের ভিতরে সেটা কিন্তু এখানে প্রদর্শন করবে। কেসে ব্যবহার করা হয়েছে 3000 mAh একটা ব্যাটারি, যেটা দিয়ে আপনার যে ট্রান্সমিটার এবং রিসিভার রয়েছে সেটাকে একদম ফুল চার্জ করতে পারবেন দুইবারের মতো। সামনে পুশ লক মেকানিজম ব্যবহার করা হয়েছে, এটাকে পুশ করে দেন আমরা বক্সটাকে ওপেন করতে পারবো। ভিতরে দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার পেয়ে যাব। এইখানে যে ট্রান্সমিটারগুলো রয়েছে সেগুলোকে ম্যাগনেটিক ওয়েতে আসলে কানেক্ট করে, এবং তিনটা পিন রয়েছে যার মাধ্যমে ট্রান্সমিটার এই যে কেস রয়েছে সেটার সাথে কানেক্ট হয় এবং চার্জ হয়। আনফর্চুনেটলি আপনারা যখন এটাকে হাতে নেবেন তখন কিন্তু অটোমেটিক্যালি টার্ন অন হবে না, তবে আপনাকে এখানে পাওয়ার বাটন রয়েছে সেটাকে প্রেস করে অন করতে হবে। অন করে আপনি যদি কেসের ভিতরে রাখেন কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাই একদম আইডেন্টিক্যাল, শুধুমাত্র ট্রান্সমিটারের গায়ে TX এবং রিসিভারের গায়ে RX লেখা আছে। ডিজাইনগতভাবে দুটো একদমই সিমিলার, প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে রিসিভার ট্রান্সমিটার কেস সব কিছুই তৈরি। যে ট্রান্সমিটার রিসিভার রয়েছে সেটার সামনের অংশ কিন্তু গ্লসি প্লাস্টিক দিয়ে তৈরি, এবং পাশের অংশ পেছনের অংশ ম্যাট ফিনিশের একটা ব্ল্যাক কালারের প্লাস্টিক দিয়ে তৈরি। সামনে একটা ছোটোখাটো OLED ডিসপ্লে পাবো, যেখানে বেসিক ইনফরমেশনগুলো দেখতে পারবো, যেরকম নেটওয়ার্ক কানেকশন কীরকম রয়েছে, দেন ব্যাটারি চার্জ কীরকম রয়েছে, ট্রান্সমিটারের যে অডিও গেইন রয়েছে সেটা কতটুকু রয়েছে সেই জিনিসটা কিন্তু এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারবো। যদি ট্রান্সমিটারের বাঁ পাশে খেয়াল করি টাইপ সি পোর্ট রয়েছে, ডান পাশে খেয়াল করলে তিনটা বাটন পাবো, একটা হলো পাওয়ার বাটন, দেন দুইটা বাটন পাবো যেটা দিয়ে আপনাদের যে ভলিউম রয়েছে গেইন সেটাকে কন্ট্রোল করতে পারবেন। তবে মাঝখানের যে বাটন রয়েছে সেটা কিন্তু কম্বো বাটন হিসেবে কাজ করে, এখানে লং প্রেস করে ধরে রাখলে এটার মেনুর ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন এবং বেসিক কিছু সেটিংস আপনি পরিবর্তন করতে পারবেন। যেরকম এখানে 3.5 mm একটা পোর্ট রয়েছে, এখানে আপনি চাইলে লেভেলিয়ার কানেক্ট করতে পারেন, চাইলে আপনি লাইন ইন যে সিগন্যাল রয়েছে সেটাকেও দিতে পারেন। সেই জিনিসটা আপনি এখানে লং প্রেস করে মেনুতে ঢুকে মাইক দিবেন নাকি লাইন ইন দিবেন সেটাকে সিলেক্ট করতে পারবেন, গেইন কন্ট্রোল করতে পারবেন, এটাকে রিসেট করতে পারবেন। যে LED রয়েছে ব্যাকলাইট সামনে যে ডিসপ্লে, সেটার যে লাইট রয়েছে সেটাকে টার্ন অন রাখতে চান নাকি অফ করে রাখতে চান সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। উপরের দিকে যে মাইক ক্যাপসুল সেটা রয়েছে, এবং তার ঠিক পাশেই একটা 3.5 mm ইনপুট পোর্ট রয়েছে। ট্রান্সমিটারের ব্যাক ক্লিপ যেটা রয়েছে এটা কিন্তু ম্যাগনেটাইজ, সো আপনি যে কোনো মেটাল সার্ফেসে এটাকে আটকাতে পারবেন, তবে এইটার সাথে কিন্তু কোনো মেটাল প্লেট আসে নাই যার মাধ্যমে আপনি আপনার শার্টের সাথে আটকাতে পারবেন, সেটা দিয়ে দিলে আরও ভালো হতো। নিচের দিকে তিনটা কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে যেটা সাহায্যে চার্জিং কেসের সাথে এটা কানেক্ট হবে। রিসিভারেও সেম জিনিস রয়েছে, বাম পাশে টাইপ সি পোর্ট, ডান পাশে তিনটা বাটন রয়েছে, তবে এইখানে মেনুতে যদি প্রবেশ করি অ্যাডিশনাল কিছু অপশন পাবো, যেরকম আপনার যে অডিও রয়েছে সেটা কি আপনি মনোতে রেকর্ড করবেন নাকি স্টেরিওতে রেকর্ড করবেন সেটাকে সিলেক্ট করতে পারবেন, আপনার যে মাইক্রোফোন রয়েছে সেগুলোকে মিউট করতে পারবেন, অ্যান্ড আপনি গেইনটাকেও কিন্তু রিসিভার থেকেও কন্ট্রোল করতে পারবেন। এবং রিসিভারের যে ডিসপ্লে সেখানে কিন্তু আমরা দুইটা মাইক্রোফোনের গেইন কতটুকু রয়েছে সেই জিনিসটা দেখে নিতে পারবো, নেটওয়ার্ক কানেকশন সেটা কীরকম রয়েছে, ব্যাটারি কতটুকু রয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। রিসিভারের উপরের অংশে দুইটা পোর্ট পাচ্ছি, একটা হলো মনিটরিংয়ের জন্য 3.5 mm আউটপুট, যেটার মাধ্যমে আপনি হেডফোন কানেক্ট করে রিয়েল টাইম মনিটরিং করতে পারবেন, এবং আরেকটা 3.5 mm আউটপুট পাচ্ছে যেটার মাধ্যমে আপনি ক্যামেরার সাথে রিসিভারটাকে কানেক্ট করবেন, অথবা আপনি যদি মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে চান সেটাতেও করতে হবে।
টাইপ সি পোর্টে আপনি যদি মোবাইল ফোনের সাথে কানেক্ট করেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না, বিকজ এই ডিভাইসটিতে কিন্তু ওটিজি ফাংশনালিটি নেই। ট্রান্সমিটার এক চার্জে একটানা আপনি 7 ঘন্টার মতন ব্যবহার করতে পারবেন এবং রিসিভার ইউনিট এক চার্জে আপনি 6.5 ঘন্টার মতন ব্যবহার করতে পারবেন, হুইচ ইজ গুড এনাফ। সো একটানা যদি লং শ্যুট থাকে আশা করি আপনার যে ব্যাকআপ সেটা কিন্তু এই ডিভাইস থেকে পাবেন। এর সাথে সাথে যে কেস আছে সেখানে কিন্তু এডিশনাল আপনি 3000 mAh একটা ব্যাটারি পাচ্ছেন, যেটার মাধ্যমে ট্রান্সমিটার এবং রিসিভার এটা একদম 0 থেকে 100% দুইবার করে রিচার্জ করতে পারবেন। সো সব কিছু মিলে আপনি যদি একদিনের শ্যুটে যান, দুই দিনের শ্যুটে যান, আপনারা কিন্তু আলাদাভাবে এটাকে চার্জ করতে হবে না, কেসের ভিতরে রেখে এটাকে চার্জ করে আপনি ব্যবহার করতে পারবেন উইদাউট এনি ইস্যু। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি কোনো ধরনের ইস্যু আসলে ফেস করিনি। আমার কথা হলো আনইউজেবল নয়েজ ক্যান্সেলিং ফিচার মাইক্রোফোনে দেওয়ার কোনো দরকার নেই, যদি দেওয়া হয় সেটা যেন ঠিকঠাকভাবে দেওয়া হয়। সেই কাজটি বয়া এখানে করেছে, তারা কিন্তু গিমিকি নয়েজ ক্যান্সেলিং যে ফিচার সেটাকে এখানে ইনক্লুড করেনি। অন্যান্য যে ফিচারগুলো একটা মাইক্রোফোনের অ্যাকচুয়ালি দরকার, যেরকম সাউন্ড কোয়ালিটি কীরকম, রিলায়েবল কীরকম, ব্যাটারি ব্যাকআপ কীরকম, সেই জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে এই মাইক্রোফোনে তারা দেওয়ার চেষ্টা করেছে। বয়া XM6K2 এই মাইক্রোফোনে 2.4 GHz ডিজিটাল ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে 100 মিটারের মতো রেঞ্জ এটা কাভার করতে সক্ষম। ওমনি ডিরেকশনাল মাইক ক্যাপসুল ব্যবহার করা হয়েছে এবং এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো 50 Hz থেকে শুরু করে 18 kHz পর্যন্ত। 120 dB ম্যাক্সিমাম সাউন্ড প্রেশার লেভেল এটার যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে সেটাতে, এবং এটার সাথে যে লেভেলিয়ার মাইক্রোফোন দেওয়া হয়েছে সেটার ম্যাক্সিমাম সাউন্ড প্রেশার লেভেল হলো 110 dB। লেভেলিয়ার এবং বিল্ট ইন মাইক্রোফোন দুইটারই সেন্সিটিভিটি হলো -39 dB-র মতো। ট্রান্সমিটার এবং রিসিভার এই দুইটার ওজন 32 গ্রাম, সো মোটামুটি লাইট। অনেক সময় আমরা কলারে যখন হেভি মাইক্রোফোনগুলোকে অ্যাটাচ করি তখন কিন্তু একটু ঝুলে পড়ে, সেদিক থেকে এটা আমি একদম লাইট সেটা বলবো না, একদম এভারেজ লেভেলের বলা হয়, ওইরকম ঝুলেও পড়ে না, আবার ওয়েটটা একদম কম ঠিক ওরকমও না। সো চলুন এবার কিছু টেস্ট করে দেখা যাক এবং এটা থেকে কীরকম অডিও কোয়ালিটি আমরা পেতে পারি সেই জিনিসটা একটু দেখে নিই। সো প্রথমেই টেস্ট করবো আমার ক্যামেরার যে ইন্টারনাল সাউন্ড রয়েছে সেটা কীরকম। এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন ক্যামেরার ইন্টারনাল সাউন্ড সেটা আপনারা শুনতে পাচ্ছেন। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হলো আমি যে শর্টগান মাইক্রোফোন ব্যবহার করি রোড ভিডিও মাইক NTG, সেটার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমি কানেক্ট করব বয়ার BY XM6K2 এই মাইক্রোফোন এবং সেটার অডিও কোয়ালিটি দেখব। এবার যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা হলো বয়ার XM6K2 যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনের ইন্টারনাল ক্যাপসুল দিয়ে রেকর্ড করা, সেটার অডিও শুনতে পাচ্ছেন এবং মাইক্রোফোনটা ঠিক আমার বুকের এই জায়গায় লাগানো রয়েছে। গেইন লেভেল সেট করা রয়েছে 4, রিসিভারেও 4 লাগানো আছে, ট্রান্সমিটারেও 4, যে গেইন লেভেল সেটা সেট করা আছে, তাতে এইরকম কোয়ালিটির একটা সাউন্ড পাবো। আমি এবার আমার সামনে একটু যদি ক্যাপসুলটা ধরি সেক্ষেত্রে কীরকম সাউন্ড পাবো সেই জিনিসটা কিন্তু এই জায়গা থেকে আপনারা বুঝতে পারছেন। সো অনেকেই আছেন হাতে ধরে কথা বলেন তারা কীরকম অডিও কোয়ালিটি পাবেন সেই জিনিসটা কিন্তু বুঝতেই পারছেন। খুব কাছে যদি আপনি রেখে কথা বলেন পপিং সাউন্ডটা চলে আসতে পারে, তখন কিন্তু এটার সাথে আসা যে ডেড ক্যাট রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন। আমি এবার ডেড ক্যাটটাকে কানেক্ট করে কথা বলছি, সো এভাবে যারা কথা বলেন তখন কীরকম অডিও কোয়ালিটি পাবেন সেটার কিন্তু একটা আইডিয়া আপনারা নিশ্চয়ই পেয়ে গেলেন। উইন্ডি কন্ডিশনে কিংবা যদি মুখের কাছে নিয়ে মাইক্রোফোনটা দিয়ে কথা বলেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। এবার বয়া XM6K2 যে মাইক্রোফোন রয়েছে সেটার সাথে আসা লেভেলিয়ার মাইক্রোফোনটা আমি কানেক্ট করেছি মাইক্রোফোনের সাথে এবং তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পেয়েছি, যদি আমরা সেটাকে আমাদের শার্টের সাথে বা কলারে এভাবে কানেক্ট করে রাখি। আমি এটাকে খুলে হাতে নিব এবং হাতে নিয়ে কীরকম অডিও পাওয়া যায় সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখাবো। যদি ইন্ডোর কন্ডিশনে রেকর্ড করেন এবং যদি আপনাদের সামনে থাকে তখন কিন্তু এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। এই উপরে রাখলে কিন্তু অডিও কোয়ালিটির অনেক সময় মাফেল শোনা যায়, তখন যদি আপনারা নিচের দিকে রাখেন একটু বেটার অডিও কিন্তু পাবেন। সো একদম মুখের সামনে যদি যে লেভেলিয়ার মাইক্রোফোন রয়েছে সেটাকে রেখে আপনারা অডিওটাকে রেকর্ড করেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। চলুন আমরা একটু বাইরে যাই এবং বাইরের কিছু টেস্ট স্যাম্পল দেখে আসি। সো এবার বয়া XM6K2 এই মাইক্রোফোনটার একটু আউটডোর টেস্ট করব। আমি বাইরে রয়েছি, এখান থেকে পেছনে একদম শেষ মাথা পর্যন্ত দূরত্ব 70 মিটারের মতো রয়েছে। এই মাইক্রোফোনটা 100 মিটারের মতন কাভার করে। আমরা যে কাজটা করবো একটু হাঁটতে হাঁটতে পেছনের দিকে যাব এবং দেখব কত দূর থেকে এটা সাউন্ডটাকে পিক আপ করতে পারে। তো আমি পেছনের দিকে হাঁটছি, যদি আমি একদম ডিরেক্টলি থাকি রিসিভারের দিকে মুখ করে তাহলে দেখছি আমি সাউন্ডের কাট আউট হয় না, তবে মাঝে মধ্যে যদি আমি একটু উল্টো পাশে থাকি সাউন্ডের কাট আউট হতে পারে। তো আমি কথা বলতে বলতে পেছন দিকে চলে আসব অ্যান্ড আপনারা বুঝতে পারবেন আসলে সাউন্ড কাট আউট হচ্ছে কি না। আমি এখন দূরত্বে আছি 40 ফিটের মতন, আর একটু সামনের দিকে যাব। আমি হাঁটছি, পেছন দিকে ঘুরে আছি, সাউন্ডের কাট আউট হতে পারে। আমি 60 ফিটের মতন অলমোস্ট দূরত্বে আছি,
আর একটু আমি সামনের দিকে যাব, দেখব এটা সাউন্ড কাট আউট করে কিনা। 100 ফিটের মতন দূরত্বে রয়েছি, আর একটু যদি যাই সামনের দিকে, একশো দশ ফিটের মতো দূরত্বে আছে। এর চেয়ে বেশি দূরত্ব আসলে মনে হয় না কারো কভার করার দরকার হয়। এবার যে কাজটা করবো, এটার সাথে একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন আসছে, আমি আসতে আসতে ল্যাভেলিয়ার মাইক্রোফোনটাকে কানেক্ট করব। অ্যান্ড এই ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করে যদি আমরা রেকর্ড করি, কীরকম অডিও পাবো আউটডোর কন্ডিশনে, সেটার কিন্তু একটা স্যাম্পল আপনারা দেখতে পারবেন। দূরত্বে আছে আমি অলমোস্ট 60 ফিটের মতন, সামনের দিকে হেঁটে হেঁটে আসছি। দূরত্ব এখন কমে 50 ফিট। সামনে আসছি হাঁটতে হাঁটতে। এখন সাউন্ডের সমস্যা হওয়ার কথা না, এর চেয়ে বেশি দূরত্ব আসলে রেকর্ড আমাদের দরকার হয় না। আমি যদি পেছনের দিকে ঘুরি, এই অংশে সাউন্ড কাট আউট হচ্ছে কি না সেটা স্যাম্পল আপনারা পেয়ে যাবেন। আবার যদি সামনের দিকে আগাই, সাউন্ডে কিন্তু সমস্যা হয় না। মাঝে মধ্যে যখন আমি একটু ব্যাক সাইডে চলে যাই, তখন দেখেছি সিগন্যালটা কাট আউট হয়, যেটা মূলত এটা যে অ্যান্টিনা ডিজাইন রয়েছে সেটার কারণে হতে পারে। ভার্ডিক দেওয়ার আগে এটার প্রোস অ্যান্ড কনস নিয়ে একটু আলোচনা করতে চাই এবং শুরু করব কনস দিয়ে। প্রথম অসুবিধা আমার কাছে মনে হয়েছে এটাই ওটিজি সাপোর্ট নেই। সো আপনি যখন এটার যে টাইপ সি পোর্ট রয়েছে সেটার মাধ্যমে কম্পিউটারে কানেক্ট করবেন কিংবা মোবাইল ফোনে কানেক্ট করবেন, এটা কিন্তু কাজ করবে না। যদি মোবাইল ফোনে আপনি এটাকে ব্যবহার করতে চান, 3.5 মিলিমিটারের যে আউটপুট রয়েছে সেটার মাধ্যমে কিন্তু ব্যবহার করতে হবে। আমার কাছে মোবাইল ফোনে কিংবা কম্পিউটারে যখন এরকম ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করছি, 3.5 মিলিমিটারটা অত বেশি রিলায়েবল মনে হয় না। যদি টাইপ সি পোর্টের মাধ্যমে এটাকে কানেক্ট করা যেত, ওটিজি সাপোর্ট যদি থাকতো আরও ভালো হতো। নয়েস রিডাকশন ফাংশনালিটি এটার ভিতরে দেয়া নেই। এটার যে প্রাইস 16,500 টাকা, আমি এক্সপেক্ট করেছিলাম এই প্রাইস রেঞ্জে এটার ভিতরে ভালো কোয়ালিটির নয়েস রিডাকশন ফিচার আমি পাবো, যেটা মিসিং ছিল। অটো টার্ন অন ফিচার নেই, যখন কেস থেকে এটাকে আমি উঠিয়ে নিয়ে আসছি অটোমেটিক্যালি কিন্তু টার্ন অন হচ্ছে না, ওই জিনিসটা কিন্তু থাকা উচিত ছিল। তবে আমি এটাকে অন করে কেসের ভিতরে রেখে দিলে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। বয়ার যে অ্যান্টিনা ডিজাইন রয়েছে সেই অ্যান্টিনা ডিজাইন আমি বলবো আর একটু বেটার হওয়া উচিত ছিল। আর এই প্রাইস রেঞ্জে তো অফকোর্স আমরা একটা রিলায়েবল কানেকশন চাই, যে জিনিসটা এখানে মিসিং ছিল। এই বাজেটে আমি বয়ের কাছ থেকে ইন্টারনাল রেকর্ডিং এক্সপেক্ট করেছিলাম, যেটা এটার ভিতরে ছিল না। কম্পিটিশনের কথা যদি চিন্তা করি, অনেক মাইক্রোফোনেই কিন্তু ইন্টারনাল রেকর্ডিং ফিচার দেওয়া থাকে, যেটার ভিতরে ইন্টারনাল মেমোরি দেওয়া না থাকে সেটায় মেমোরি কার্ড লাগানোর অপশন দেওয়া থাকে। যদি সেই জিনিসটা সম্ভব না হতো ইন্টারনাল মেমোরির দেয়া, অ্যাটলিস্ট তারা যদি মেমোরি কার্ড ব্যবহার করার একটা সুযোগ দিত, আমার মনে হয় জিনিসটা আরও দারুণ হতে পারতো। এবার আসি এটার প্রোস নিয়ে। প্রোসগুলো আমার কাছে খুবই সহজ মনে হয়েছে, সেটা হলো এটার যে বিল্ড কোয়ালিটিটা দারুণ। এটা থেকে যে অডিও প্রডিউস হয়, স্পেশালি যখন এটার যে বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি, অডিওটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অডিওর কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এবং যে ল্যাভেলিয়ার মাইক্রোফোন এটার সাথে আসছে সেটার অডিও কোয়ালিটিও কিন্তু দারুণ। ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়েও কিন্তু আপনারা প্রফেশনাল কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবেন। ক্লিয়ার লাইন অফ সাইট, যদি রিসিভার এবং ট্রান্সমিটারের ভিতরে কোনো ধরনের অবস্টেকল না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা কানেকশন আপনারা পাবেন। এবং এটার যে ব্যাটারি লাইফ সেটা কিন্তু আমার কাছে আউটস্ট্যান্ডিং মনে হয়েছে, ব্যাটারি লাইফ নিয়ে আপনাদের কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না। সো হোয়াট ইজ মাই ফাইনাল ভার্ডিক্ট? সারপ্রাইজিং হলেও সত্যি, আই রিয়েলি লাইক দিস মাইক্রোফোন, স্পেশালি এই রেঞ্জে যে অডিও কোয়ালিটিটা দিচ্ছে সেটা দারুণ। আমরা যদি এই মাইক্রোফোনের সাথে অনেক এক্সপেন্সিভ ওয়ারলেস মাইক্রোফোনও কম্পেয়ার করি, অনেকাংশেই কিন্তু এই মাইক্রোফোনটা সেই মাইক্রোফোনগুলোকে বিট করবে। সো সাউন্ড কোয়ালিটির দিকে রিয়েল থামস আপ। আপনার যদি সাউন্ড কোয়ালিটিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি মাইক্রোফোনটা নিতে পারেন, স্পেশালি আপনি যদি ইনডোরে বেশি বেশি রেকর্ড করে থাকেন অ্যান্ড আপনার যদি ওই নয়েস রিডাকশন ফিচারগুলো দরকার না হয়ে থাকে, ইন্টারনাল রেকর্ডিং দরকার না হয়ে থাকে, আপনি যদি পিওর সাউন্ড কোয়ালিটি খুঁজে থাকেন, আমার মনে হয় ভালো একটা চয়েস হতে পারে। আর এটার দাম আরেকটু যদি কম হতো, আরেকটু রিজনেবল হলে সবাইকে ইজিলি রেকমেন্ড করা যেত। তারপরও সব কিছু আপনাদেরকে খুলে বললাম, ডিসিশনটা একান্তই আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।